ইনসিকিউর ফিল করছেন না এই রাজ্যের মতুয়ারাও, যারা আন্দোলন করছেন তারা কিন্তু তাদের দলের কেউ নয়। তাহলে এরাই বা কারা, কি বলছেন শান্তনু ঠাকুর? যে বিক্ষোভ সমাবেশটা হচ্ছে তাতে খানিকটা মতুয়াদেরকেও বিভ্রান্ত করে মতুয়াদেরকেও বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু। তবে আমি একটা জিনিস বুঝেছি, যে ওয়েস্ট বেঙ্গলে যে রাজনীতি হোক না কেন, মতুয়া ভোট ছাড়া উইনিং সেক্টরে যাওয়া মুশকিল। যে যাতে রিভেঞ্জটা আরও মতুয়াদের উপর থেকে যায় এবং পলিটিক্যাল ফায়দা নিয়ে তারা এই আগামী লোকসভাটা পার করতে পারে মতুয়াদের কাঁধের উপর ভর করে। আসাম ইস্যু নিয়ে স্টুডিওতে শান্তনু ঠাকুর, দেখতে চোখ রাখুন সোমবার রাত 8টা, পুনঃপ্রচার রাত 11টা।